এগুলো কত করে কাকা? 50 টাকা। ডিজাইন না কমে না বই না একদমে ভালো লাগছে নিবেন, ছোটর হাতে কলম দিবেন, বাচ্চারা বিনোদন করবে, ঘুরেলে ডিজাইন কলমটা দিয়ে একটা আঁকবেন তো আমার হাতে। কেন কলম কান্দি বানে সেরকম মনে হয়? মানে সন্দেহজনক ছিল আর কি। কলমে সন্দেহ করা বাদ নেই। এই দেখেন পাঁচ কলম পাওয়া যায় একসঙ্গে, পাঁচ কালার ওইটা কিনবেন। এই যে ব্যাটাটো হাই স্কুল রঙিন কলম, খারাপ দেবো না বাবা, আমি নিজে বানাই নিজে বেশি খারাপ দিয়ে তোরা বাদ দিয়ে দিই আবার বানাই। সেম একই জিনিস দেখে যান, আমাকে একটু একটা মিনিট সময় দেন, আমি বানাই দেখাই দিই। এই যে বাবা এই দুই চাকা এভাবে মিল করতে হয়, আর তোমরা যে কোনো ছিদ্রে রেখে কলম এভাবে রাউন্ড করবে, একবার ডানে একবার বামে সমানে সমানে। দেখেন আপেলের নমুনাটা আঁকাইছেন সাজাইছেন আপনি এভাবে, আপেলে বোটা আঁকায় দিবেন, পাতা আঁকায় দিবেন, এরকম এ ধরনা একটা চিত্র আঁকায় দিবেন এভাবে। দেখেন তো আপেল কার্টুন, আপেল মানুষ, যেভাবে করলেন এই নিয়ম এক সেম, আমি চেষ্টা করলে পারবো তো এখন আপনি কইরা শিখা দেন। আচ্ছা আচ্ছা আসেন দেখেন বাচ্চাদের ছোটদের জন্য শিশুদের বিনোদন দেখে যান। মামা এভাবে আঁকাইবেন, দুই চাকা মিল করবেন, কলমটা রাইখে ঘুরাই দেখো, দেখে যাও লাগবে কার দেখে যাও। আসেন আঙ্কেল দেখেন বাড়িতে ছোটরা থাকলে একটা কেনেন, এরকম এক লাখে 398 রকমের ডিজাইন করা যাবে আমার এই সেট থেকে। তোমার কাছে যে রঙের কলম আছে তুমি ওই কলম দিয়ে আঁকাও, শেখো, ডাইনে ঘুরাও বামে ঘুরাও, দেখা না দেখা দুইটাই সমান, ঘুরানোটাই ডিজাইন। দেখো তো না ভালো লাগলে প্যাকেটটা কিনে লে। আঙ্কেল একটু ঘুরাও নিচে আসো, ঘুরে দেখো, এটা ধরো বাম হাতে, হ্যাঁ হাতটা নিচে করে দাও, আমার সঙ্গে কলমটা ধরো ডান হাতে, আস্তে আস্তে ঘুরাও, হ্যাঁ চলছে, ঠিক বাসায় গিয়ে এভাবেই ঘুরে আরো ঘুরবে, আরো ঘুরবে, আর এক রাউন্ড, আর এক রাউন্ড, আর লাগবে না। দেখো তো ডিজাইন হয়েছে নাকি? ঠিক আছে, আর শেখার ইচ্ছা থাকলে